দীঘার হোটেলে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে ঘর, আটক চটক। ভয়াবহ আগুন লাগলো নিউ দীঘার একটি হোটেলে। বৃহস্পতিবার বেলা প্রায় 11টা নাগাদ হোটেলের দোতলায় আগুন লেগে যায়। সিঁড়ির লবি থেকে আগুন ও কালো ধোঁয়া বেরোতে থাকে। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েকজন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনো ক্রমে নিচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। হোটেল কর্মীদের সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে হঠাৎই সিঁড়ির লবি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। তারা জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই এই আগুন। সেই সময় ওই হোটেলে থাকা পর্যটকরা কোনো রকমে ঝাঁপ দিয়ে কেউ রেলিং টপকে নিচে নেমে আসে। ঘটনাস্থলে রামনগর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা হোটেলে ছিলাম তিনতলাতে একদম টপ ফ্লোরে, ঠিক আছে। ওখানে আমরা আগুনে আটকে যাই। আমাদের সাথে বিশ্বনাথ স্যারও ছিলেন, আমাদের কিকবক্সিংয়ের হেড, যিনি শিলিগুড়ি থেকে এসেছেন আমাদের স্পেশাল গেস্ট। তো কোনোরকমভাবে আমরা প্রাণ বাঁচিয়েছি, কারণ যখন সিঁড়ির দিকে যাই পুরো অন্ধকারে ঢাকা, নিঃশ্বাসের প্রবলেম, ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, অক্সিজেন একদম কম। লাস্টে ভাগ্য বাই লাখ ওখানে একটা আমাদের রুম খোলা ছিল, রুম থেকে দেখতে পাচ্ছেন ওইটা বেয়ে একদম গোল্ডেন কালারের পাইপটা বা ওয়ালটা বেয়ে আমরা নিচে নেমে এসেছি, ঠিক আছে। প্রাণটা বেঁচেছে এবং এরপরেও একটি মহিলা ছিল যাদেরকে ওখান থেকে আমরা রেস্কিউ করেছি। হোটেলে অগ্নিকাণ্ড কীভাবে ঘটলো? হোটেল অগ্নিকাণ্ড মানে প্রথমে এখন তো লকডাউন বাজার, টুরিস্টে আনাগোনা কম আছে, হঠাৎ দেখা গেল যে ধোঁয়া বেরোচ্ছে হোটেল ভিক্টোরিয়া থেকে। আমরা সামনে হোটেল থাকি, আমি সামনে হোটেলে মিস্টার সোমেশ মাইতি ম্যানেজারই কাজ করি। ধোঁয়া বেরোতে হঠাৎ ধোঁয়া বেরোতে আগুনা ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা এটা শর্ট সার্কিট হয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। শেষ পর্যন্ত আমরা পুলিশ এবং দমকলকে খবর দিই, দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিবারণে কাজ করছে। হঠাৎ কী দেখলাম? হঠাৎ দেখলাম আগুন লেগেছে, ধোঁয়া বেরিয়েছে। তো আমরা এসে যখন দেখলাম পুরো লোক জড়ো হয়ে গেছে, উপরে গেস্টও দু তিনটা ছিল, ওরা মোটামুটি একটা ফিমেল ছিল একটা মেল ছিল। ফিমেলটা সুন্দর ওই রেলিংটা বেবে নিচে নেমে এলো, আর যে মেলটা ছিল সে কিন্তু খুব মানে আতঙ্কে উপর থেকে পড়ে গেছে। না যে জানি না ওর পেছনটা মোটামুটি ইনজিওর্ড হয়ে গেছে, ওকে নিয়ে গেছে এখানে প্রায় মানে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। তো দেখলাম যে আগুনটা এতই ভয়ঙ্করভাবে লেগেছিলো, দমকলটা মোটামুটি আসতে একটুখানি দেরি করেছে, আরও আগুনটা আগে আয়ত্তে আনা যেত। তো মোটামুটি ওই শর্ট সার্কিট বলছে, শর্ট সার্কিট থেকে বলছে আগুনটা লেগেছে, কিন্তু শর্ট সার্কিট অনেকে আবার বলছে মিস্ত্রি ভেতরে কাজ করছিলো, ওর মিস্ত্রি কিছু মানে এয়ারপ্রুফ করার জন্য কিছু মিস্ত্রি কাজ করছিলো, ওর থেকেও কিছু হতে পারে, ওদের মিস্ত্রি থেকেও কিছু কত ডিস্টার্ব হতে পারে, আমরা তো জানি না, আমরা তো ভেতরে ঢুকিনি। তো যেটা দেখলাম মোটামুটি শর্ট সার্কিটই বলছে, ওটা তো আর বলতে পারবো, মোটামুটি আগুন খুব ভয়ঙ্করভাবে লেগেছে। আমি ওসি রামনগর ফায়ার। আমরা মেসেজ পেয়েছি ধরুন এখন থেকে 8 ঘন্টা 45 মিনিট আগে যে ভিক্টোরিয়া হোটেলে আগুন ইনফর্ম হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এসেছি দুটো গাড়ি দিয়ে, 4টা ব্রাঞ্চ দিয়ে। আগুনটা এখন বর্তমানে ফুললি নিয়ন্ত্রণে, তবে ধোঁয়া আছে, একটু সময় আরও একটু সময় লাগবে কাজ করার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণটা এক্ষুনি বলা যাবে না, কারণ ওটা তো টোটাল হোটেল মালিকের ওপর ব্যাপার, কত ইনস্ট্রুমেন্ট ছিল, কত গুড় ছিল, কী বৃত্তান্ত উনি ওটা বলতে পারবেন। তবে অ্যাপ্রক্সিমেট হিউজ হিউজ কোয়ান্টিটি এইটুকু কথা বলাতে পারি, যেটা হচ্ছে কোয়ান্টিটিটা হিউজ। কতগুলো রুম বলা যাবে না, G+3 টোটাল বিল্ডিংটা, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর, হ্যাঁ ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর ফুললি ড্যামেজ, আর ফুললি ফিট গ্রাউন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ফুল ফিট, এখানে কোনো ক্ষত অবস্থায় আছে। কীভাবে আগুনটা লাগলো এক্ষুনি কারণ অনুসন্ধান, তবে আরও একটু সময় লাগবে, সময় লাগলে আমি হয়তো পরিষ্কার উত্তরটা দিতে পারবো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।